প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিও টিউটোরিয়াল ত্রিকোণমিতিক সূত্র পর্ব এক। এখানে আমি বলে নিচ্ছি আমার ত্রিকোণমিতিক সূত্র সর্বমোট চারটি পর্বে বিভক্ত। আপনি যদি এই চারটি পর্ব দেখেন, আশা করি ত্রিকোণমিতিক সূত্র নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। আমি আবুল হাসানাত সোহাগ শুরু করছি। তার আগে আমি একটা কথা বলি, আপনি যদি কোনো শিক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই এই মুহূর্তে একটি খাতা এবং একটি কলম নেবেন। আপনি ভিডিওটা পজ করেন, একটি খাতা এবং একটি কলম নেন এবং আমার সাথে সাথে আপনি প্র্যাকটিস করবেন। তো আশা করি আপনি খাতা এবং কলম নিয়েছেন। আপনি যদি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকেন, আপনি সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এর একটা সিরিয়াল আছে, আপনি হয়তো জানেন। তারপর আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তো আপনি এখন খাতায় না দেখে এই সিরিয়ালটা 5 টাইমস লিখবেন। আশা করি আপনি লিখেছেন। এখানে আপনি একটা জিনিস একটু দেখবেন, এখানে সাইন এবং কোসেক, কস এবং সেক, ট্যান এবং কট এর একটা কালার কম্বিনেশন আছে, এবং কেন এটা আপনি একটু পরেই বুঝতে পারবেন। আপনি এখন এই সিরিয়ালটা উল্টা করে শিখবেন। প্রথমে আসবে কোসেক, সেক, কট, ট্যান, কস, সাইন। আপনি এখন এই উল্টা যে সিরিয়ালটা আছে এটাও 5 টাইমস লিখবেন। আশা করি আপনি লিখেছেন। তো এবার আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম নিব। আপনি একটু মনে করার চেষ্টা করেন, প্রথমে যে সিরিয়ালটা ছিল তার সর্বপ্রথম কোনটা ছিল? সাইন, ওকে। এবং সর্বনিম্নে কোনটা ছিল? কোসেক। এবার একটু মনে করার চেষ্টা করেন, সাইনের ঠিক নিচে কোনটা ছিল? কস। এবার কোসেকের ঠিক উপরে কোনটা ছিল? সেক। এখন কস এর ঠিক নিচে কোনটা ছিল? ট্যান। সেক এর ঠিক উপরে কোনটা ছিল? কট। গুড, আপনি এই সিরিয়ালটা 3 বার লিখেন। আশা করি আপনি লিখেছেন। এখন আসেন আমরা পুরো সিরিয়ালটা আবার নতুন করে নিব। এই মুহূর্তে আমি একটা ডায়াগ্রাম আঁকব, আপনি একটু খেয়াল রাখবেন। সাইন যাবে কোসেকের কাছে, কট যাবে সেকের কাছে, ট্যান যাবে কটের কাছে, ঠিক অনুরূপভাবে কোসেক যাবে সাইনের কাছে, সেক যাবে কসের কাছে, কট যাবে ট্যান এর কাছে। তো এই ডায়াগ্রামটা আপনি 5 টাইমস আঁকবেন। আশা করি আপনি এঁকেছেন। এখন আসেন আমরা সূত্রে যাব। সাইন যেহেতু কোসেকের কাছে যাবে, তো আমাদের সূত্রটা হবে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/cosec থিটা, কস যাবে সেকের কাছে, সো কস থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা, ট্যান যাবে কটের কাছে, সো ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/cot থিটা। আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। এবার কোসেক যাবে সাইনের কাছে, সো কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা, সেক যাবে কসের কাছে, সো সেক থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা, কট যাবে ট্যানের কাছে, সো কট থিটা ইজ ইকুয়াল টু
অন বাই ট্যান থিটা। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আসেন, আমি এখানে পুরো ডায়াগ্রামটা এবং সূত্রগুলো একসাথে দেখিয়ে দিয়েছি, আপনি ফাইনালি এই ডায়াগ্রামটা 5 টাইমস আঁকবেন এবং এখান থেকে এই সূত্রটা 5 টাইমস লিখবেন। আশা করি আপনি করেছেন। আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমার এই ভিডিওতে লাইক করবেন, আর এখানে লেখা আছে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এটা আসলে আমার কোনো চ্যানেল না, এটা আমার আপনার সবার চ্যানেল, যেহেতু এটা একটি শিক্ষামূলক চ্যানেল। তো আমি আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়ে এখানে প্রথম পর্ব শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।